হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আজ ইতিমধ্যে সকল রাজ্য এবং দেশবাসীর জন্য রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং মাসের শুরুতে বেশ কয়েকটি নিয়ম নিয়ে উঠে এসেছে বাছাই করা আজকের 25টি একাদম লেটেস্ট আপডেট। এর সাথেই রয়েছে আজকের সব থেকে যে বড় খবরটি হলো, সেটি হচ্ছে রাম মন্দির উদ্বোধন নিয়ে এবার 2024 কে লক্ষ্য রেখে একের পর এক ঘোষণা প্রধানমন্ত্রী। ঠিক এই সময়তেই প্রথমেই রয়েছে আজকের সব থেকে বড় খবর, রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার দিন দেশ জুড়ে হোক অকাল দীপাবলি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। অপরদিকে আবার লোকসভা ভোটে তৃণমূলের সেনাপতি থাকতে চান শুধু ডায়মন্ড হারবারি, আরজি উড়িয়ে জানালেন ঘনিষ্ঠদের অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সাথে রয়েছে বিজেপি যখন দিনের পর দিন সারা দেশ জুড়ে ব্যাপক পরিমাণে শক্তিশালী হয়ে উঠছে, ঠিক এই মুহূর্তে বিজেপিকে হটাতে গঠন করা হয়েছিল জোট। তবে দিদি চান না জোট হোক, ইন্ডিয়া জোটের দায় অধীর চাপালেন মমতার ঘাড়ে, তবে এটি শুনে পাল্টা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ও। একই সাথে তুমুল হারে ভাইরাল হচ্ছে একটি ভিডিও, এ যেন এক অপসংস্কৃতি, এক ঘৃণিত দৃশ্য, ছাত্রের সঙ্গে ঘনিষ্ঠ ছবি তুলে সাসপেন্ড। শিক্ষিকা অবশ্য বলছেন আমাদের মা ছেলের সম্পর্ক, তবে সোশ্যাল মিডিয়ায় যে হারে ছবিটি ছড়িয়েছে তাতে সাধারণ জনতা ভালো নজরে দেখছে না। অপরদিকে আবার লোকসভা ভোটের আগেই বড় চমক, কমেছে রান্নার গ্যাসের দাম, বাড়ছে ভর্তুকির টাকার পরিমাণও। ঠিক এই সময়টি আবার লোকসভার আগে প্রচুর পরিমাণে কমতে চলেছে পেট্রোল ডিজেলের দাম, আলোচনা শুরু করে দিয়েছে কেন্দ্র, দেখে নেব ভোটের আগে কতটা পরিমাণে পেট্রোল ডিজেলের দাম কমতে পারে। অপরদিকে আবার বিপদের উপর বিপদের দিন যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। অস্ত্রোপচারের পর মমতাকে কালীঘাটের বাড়িতে দেখতে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, চিকিৎসার খোঁজ খবর ছাড়াও একাধিক বিষয় জানতে চাইলেন তথ্য। ঠিক এই সময়টি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রয়েছে আজকের আরো একটি বড় খবর। অপরদিকে আবার রয়েছে এলপিজি গ্যাস নিয়ে আজকের আরো একটি বড় খবর, এক ধাক্কায় 50 টাকা কমবে আবারও এলপিজির দাম। অন্যদিকে আবার বন্ধ হবে বহু পরিমাণে ইউপিআই আইডি। একই সাথে আধার কার্ড নিয়ে রয়েছে তিনটি বড় ঘোষণা, বিরাট নিয়ম জারি হতে চলেছে জানুয়ারি থেকেই। অপরদিকে আবার দিন যত বাড়ছে করোনা সংখ্যাও ফের বাড়ছে, দেশে একদিনেই এবার করোনাই বলি 7 জন, প্রকোপ বাড়ছে নতুন উপরুপেরও। একই সাথে চারিদিকে শুরু হয়েছে রাজনীতির খেলা, এবারে শুভেন্দু অধিকারীর মুখে অন্য কথা, মুসলিম বিদ্বেষ নয়, সংখ্যালঘুদের রামরাজ্যের মানে বোঝালেন শুভেন্দু অধিকারী। অপরদিকে আবার রয়েছে আজকের আরো একটি বড় খবর, এবারে সাধারণ মানুষের নিরাপত্তা রুখতে বেআইনি আর্থিক লেনদেন, নটি ক্রিপ্টো এক্সচেঞ্জ ইউআরএল বন্ধ করার পথে এবার কেন্দ্র। অন্যদিকে আবার উচ্চ মাধ্যমিকে জারি হতে চলেছে নতুন নিয়ম, আসতে চলেছে নতুন সিলেবাস, একাধিক বিষয় বাদ যেতে চলেছে, যুক্ত হচ্ছে নতুন কিছু। এর সাথেই রয়েছে আর মাত্র কয়েক ঘন্টা, তারপর থেকেই শুরু হতে চলেছে নববর্ষ, আর এই নববর্ষ উদযাপনের সাথে সাথেই দেশ জুড়ে জারি হতে চলেছে, দেশ জুড়ে লাগু হতে চলেছে বিরাট নিয়ম, বিশেষ করে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সহ ব্যাংকের বইতে জারি হতে চলেছে নতুন নিয়ম। আর আজকে মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিত ভাবে আলোচনা, তাই আপনি ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের প্রত্যেকটি আপডেটই মূলত আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন, সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। আজ প্রথমেই রয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে বড় ঘোষণা, আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠার দিন অযোধ্যায় রীতিমতো মহা উৎসব আয়োজন করছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। সেই উৎসবে যেমন প্রধানমন্ত্রী থাকবেন, তেমনি থাকবেন দেশের প্রথম সারির সেলিব্রিটিরা। শুধু সেই মূল অনুষ্ঠান নয়, ওই দিনটাকে গোটা দেশের জন্য বড়সড় ইভেন্টে পরিণত করতে চলেছে প্রধানমন্ত্রী। অযোধ্যায় দাঁড়িয়ে দেশের 140 কোটি ভারতবাসীর কাছে অনুরোধ, 22 জানুয়ারি দেশ জুড়ে হোক অকাল দীপাবলি। অন্যদিকে রয়েছে আরো একটি বড় খবর, লোকসভা নির্বাচনের আগে বড় চমক দিয়ে রান্নার গ্যাসের দাম কমেছে প্রধানমন্ত্রী, এবার পেট্রোল ডিজেলের পালা, কেন্দ্র সরকার সূত্রে অন্তত তেমনটাই শোনা যাচ্ছে ভোটের আগে পেট্রো পণ্যের দাম এক ধাক্কায় অনেকটাই কমানোর কথা ভাবছে, কারণ আন্তর্জাতিক বাজারে গত বছর কয়েক বছর খানেক ধরে ধীরে ধীরে কমেছে অশোধিত তেলের দাম। আর এক বছর আগে অশোধিত তেলের দর ছিল ব্যারেল প্রতি $120 থেকে $130, যা এখন $70 থেকে $80 ঘরে নেমেছে, তাই পেট্রোল ডিজেলের উপর এই দামের প্রভাব ফেলতে পারে, প্রচুর পরিমাণে কমতে পারে পেট্রোল ডিজেলের দাম। তবে কেউ কেউ মনে করছে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমতে পারে, আবার কেউ বলছে লিটার প্রতি 10 টাকা পর্যন্ত কমানো হতে পারে পেট্রোল ডিজেলের দাম। অন্যদিকে আবার মাসের শুরুতে জারি হতে চলেছে বেশ কয়েকটি নিয়ম, যার ব্যাপক প্রভাব পড়বে সাধারণ জনজীবনে, বিশেষ করে
ইউপিআই আইডিগুলিকে বন্ধ করা হচ্ছে। যাদের মূলত ইউপিআই আইডি রয়েছে, ফোন পে গুগল পে রয়েছে, অথচ এক বছর ধরে কোন রকম ট্রানজেকশন বা কোন রকম লেনদেন করা হয়নি, ওই সকল ইউপিআই আইডিগুলিকে ব্লক করা হচ্ছে। অপরদিকে আবার আধার কার্ডে যারা টাকা তুলে থাকেন তাদের জন্য রয়েছে বড় ঘোষণা। এবারে এনপিসিআই নির্দেশিকা অনুসারে 1 জানুয়ারি থেকে আধার এনাবেল পেমেন্ট সিস্টেম বন্ধ করে দিতে চলেছে। এ সত্ত্বেও যাদের বন্ধ হয়ে যাবে তাদের সমস্যার কোন কারণ নেই, তারা চাইলে পুনরায় আবার চালু করতে পারে, তবে তার জন্য ব্যাংকে একটি আবেদন দিতে হবে। অন্যদিকে আবার জানুয়ারি মাসেই আধার কার্ডে আরো একটি নতুন নিয়ম লাগু হচ্ছে। এবারে ভারতীয় পোস্ট অফিসের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, যে সকল বাড়িতে বাচ্চা রয়েছে তাদের যদি আধার কার্ড করতে চাই তাহলে এবার থেকে পোস্ট মাস্টার এসে বাড়িতে আধার কার্ড করে দিয়ে যাবে। যার জন্য ভারতীয় পোস্ট অফিসের একটি অ্যাপ্লিকেশন মোবাইলে ডাউনলোড করে সেখানে আবেদন করতে হবে, তবেই বাড়িতে এসে গিয়ে আধার কার্ড করে দিয়ে যাবে। অন্যদিকে আবার ভয় ধরাচ্ছে আবারও করোনা। প্রায় বছর দেড়েক বাদে দেশে নতুন করে উদ্বেগ বাড়ানো শুরু করেছে করোনা। এর নেপথ্যে অনেকেই করোনার নতুন উপকরণ JN1 কে দায়ী করছে। কারণ যাই হোক, নতুন করে করোনার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে স্যার, গত 24 ঘন্টায় দেশে মরণ রোগে বলি হয়েছে অন্তত 7 জন। এর সাথে রয়েছে আরো একটি বড় খবর, দিন যত বাড়ছে বিজেপি যেন দেশে তত শক্তি সঞ্চয় করছে। তবে বিজেপি কে হঠাৎ গঠন করা হয়েছে জোট। আর এবারে হিন্দি বলয়ের 3 রাজ্যের নির্বাচনে হারের পর দিল্লিতে বসা বিরোধী মঞ্চ ইন্ডিয়ার বৈঠকে কার্যত কোণঠাসা হয়েই থাকতে হয়েছিল কংগ্রেসকে। জোটের আসন রফা নিয়ে মতনৈক্য এবং রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর সামনেই প্রধানমন্ত্রীর মুখ হিসাবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করে জোটের অন্দরেই বহু প্রশ্ন তুলেছিল তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালরা বাংলায় আসন ছাড়াছাড়ি নিয়ে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের টানা পড়েন লেগেই রয়েছে। এসবের জেরে অচিরেই বিরোধী ঐক্য চির দেখা দেবে কিনা তা নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে জাতীয় রাজনীতির অলিন্দে। এই পরিস্থিতিতে ইন্ডিয়া জোটের দায় মমতার ঘাড়ে চাপে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কংগ্রেস সংসদের তাৎপর্যপূর্ণ মন্তব্য দিদি তো জোটের ভবিষ্যৎ নস্যাৎ করে দিচ্ছে। দিদি চান না জোট হোক, কারণ জোট হলে তার অসুবিধা আছে। এর সাথে আবার উচ্চ মাধ্যমিক সিলেবাসে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার আমূল পরিবর্তন, প্রায় 11 বছর পর বদলাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠকও সেরে ফেলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তৈরি হয়েছে সাব কমিটি, 147টি বিষয়ে সিলেবাসে আসতে চলেছে, সে কারণেই প্রতি বিষয়ের জন্য তৈরি হচ্ছে আলাদা আলাদা সাব কমিটি। কয়েকদিন আগেই সে কথা জানিয়েছে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। অন্যদিকে আবার ঘোর বিপদে পড়তে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারে নীরব চুপি সারি কেল্লা ফতে করতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কলকাতায় এসে অমিত শাহকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আক্রমণ না হওয়ায় নানা জল্পনা শুরু হয়েছে। তৃণমূলেই জল্পনা হতে পারে ইচ্ছাকৃতভাবে তৃণমূল তথা মানুষের মনে সন্দেহ গুঁজে দিতে চাইছে শাহ ও মমতা। অভিষেকের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না বলে একটা প্রচার চলছে। বিজেপি তৃণমূলকে নিয়ে বাম কংগ্রেস তোলা সেটিং তথ্য বিশ্বাসযোগ্য করা গেলে জোড়াফুল শিবিরের মধ্যে অবিশ্বাস হতাশা তৈরি হবে, লাভ হবে বিজেপির। অন্যদিকে আবার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এবার বড় সড় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবারে স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ করে দেওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়। একদম ঠিকই শুনেছেন, 99 থেকে এমনই একটি নির্দেশিকা জারি হতে চলেছে। বলা হচ্ছে যারা মূলত ভিন রাজ্যে থেকে এ রাজ্যে এসে চিকিৎসা করাতে চান বিনামূল্যে, তাদের জন্য কড়া নির্দেশিকা এবার জারি করতে চলেছে। ভিন রাজ্যে থেকে এ রাজ্যে এসে বিনামূল্যে চিকিৎসা হবে না এবার রাজ্যের হাসপাতালগুলিতে। অর্থাৎ যারা ভিন রাজ্য থেকে এসে এ রাজ্যে স্বাস্থ্যসাথী কার্ড করে রেখেছে সেই সকল কার্ডগুলিকে এবার ব্লক করার চিন্তা ভাবনা নিচ্ছে রাজ্য। এর সাথে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রয়েছে আজকের আরো একটি বড় খবর, রাজ্য সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসায় বড় ঘোষণা দিল নবান্ন। ক্যাশলেস মোডের স্ল্যাব বাড়িয়ে 2 লক্ষ টাকা পর্যন্ত করে দেওয়ার কথা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এর বেশি হলে তা হাসপাতালের নিয়ম মেনে দিতে হবে। আপাতত কেবল SSKM হাসপাতালে চালু হচ্ছে এই পরিষেবা, হাসপাতালের উডবান ওয়ার্ডে এই পরিষেবা দেওয়া হবে বলে নবান্ন তরফ থেকে জানানো হয়েছে। অন্যদিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় বারবার CAA নিয়ে তুলোধনা করল মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী। তার পাল্টা হিসাবে বসিরহাট সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূল সুপ্রিমো মমতা বিভাজনের রাজনীতি করেন, তাই মিথ্যা এবং ভুল খবর ছড়াচ্ছেন। মমতার লক্ষ্য রাজ্যে 30-40% মুসলিমের ভোট নিশ্চিত করে ক্ষমতা ধরে রাখা। শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এর সাথে আবার রয়েছে আরো একটি বড় খবর, উজ্জ্বলা যোজনার গ্যাস অর্থাৎ বিনামূল্যে গ্যাস নিয়ে। এখনো পর্যন্ত এমন অনেক পরিবার রয়েছে যারা উজ্জ্বলা যোজনার গ্যাস যাদের বাড়িতে নাই, তাদের জন্য এবার একটা দারুণ সুযোগ। আবারও
উজ্জ্বলা যোজনার আবেদনপত্র খুব দ্রুত চালু হবে। যারা মূলত এখনো পর্যন্ত রান্নার গ্যাস অর্থাৎ উজ্জ্বলা যোজনার গ্যাস নিতে বাকি রয়েছেন তাদের জন্য একটা বড় সুযোগ দিতে চলেছে কেন্দ্র সরকার। অপরদিকে আবার গ্যাসের ভর্তুকি পেতে এবারে কেন্দ্র সরকারের আরো একটি বড় পদক্ষেপ, রান্নার গ্যাসের সঙ্গে বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক করা হয়েছে। তবে যেটি 31 ডিসেম্বর পর্যন্ত শেষ তারিখ ছিল সেটি বাড়িয়ে করা হয়েছে 2024 মার্চ পর্যন্ত। এবার রয়েছে প্যান কার্ড। প্যান কার্ডে এখনো পর্যন্ত এমন অনেক ব্যক্তি রয়েছে যারা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করেননি। বারবার সরকার ডেডলাইন দিলেও এখনো পর্যন্ত অনেক ব্যক্তি রয়েছে যারা এখনো পর্যন্ত প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করতে পারেননি বা করেননি অবহেলা করে। তাদের জন্য রয়েছে বড় দুঃসংবাদ, আগামী দিনে যদি তারা ওই প্যান কার্ড কি গোপন রেখে নতুন করে প্যান কার্ড করতে যায় তাহলে তাদের 10,000 টাকা পর্যন্ত ফাইন হতে পারে। অপরদিকে আবার যারা লিংক করেননি ওই প্যান কার্ড চালু করতে গেলে প্ল্যানটি হিসাবে 10,000 টাকা পর্যন্ত বাড়তে পারে প্ল্যানটির পরিমাণ। এর সাথে আবার ব্যাংকের তরফ থেকে রয়েছে আরো একটি বড় খবর, এবার প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ড লিংক করা বাধ্যতামূলক হতে চলেছে খুব জলদি। এর সাথে আবার যোদ্ধাক্কা খেতে চলেছে পিএফ হোল্ডাররা, সুদ বাড়ল না পিএফএ। শুক্রবার অর্থমন্ত্রক আগামী 3 মাসের জন্য প্রকল্পগুলির সুদ ঘোষণার পর দেখা গেল 11টির মধ্যে মাত্র 2টি প্রকল্পে তার হার নাম মাত্র বেড়েছে। এর সাথে আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে রয়েছে বড় খবর, বর্ষবরণে ঊর্ধ্বমুখী পারদ, শীত কার্যত হতাশ করবে বর্ষ। শেষ ও বর্ষবরণের দিনগুলি কলকাতায় স্বাভাবিকের অনেকটাই উপরে তাপমাত্রা, 4 জানুয়ারি পর্যন্ত এইরকম তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। যদিও নতুন বছরের প্রথম সপ্তাহতেই পারদ পতনের সম্ভাবনা রয়েছে। এর সাথে রয়েছে আজকের আরো একটি বড় দুঃসংবাদ, দেবী আর সাজনো এই শেষবার চোখের জল কেবিসির মঞ্চে চিরতরে বিদায় অমিতাভের, অদ্য শেষ রজনী। দেবী আর সাজনো আজকের পর থেকে এই মঞ্চ আর কখনো সেজে উঠবে না, এবার আমার বিদায় নেওয়ার পালা, কাল থেকে আমি আপনাদের কাছে আসবো না একথা বলার সাহস কিংবা ইচ্ছে কোনোটাই নেই আমার, প্রতিটা শুরুর একটা শেষ থাকে। কন বানেগা করোড়পতির মঞ্চে কথাগুলো বলতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না অমিতাভ বচ্চন। প্রায় 2 দশক পেরিয়ে কেবিসি আপামার ভারতীয় দর্শকদের কাছে জনপ্রিয়, 23 বছরের সেই সম্পর্কে এবার শেষ বিদায় নেওয়ার পালা। ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর